আপনারা কি জানেন যে আপনারাও কিন্তু চাইলে কমপক্ষে 5,000 টাকা দিয়ে একটা নতুন ব্যবসা স্টার্ট করতে পারবেন? তো এটা শুনে হয়তো বা আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো আমাকে বলবেন যে কি বলে এই ছেলে, 5,000 টাকা দিয়ে কি কোনো বিজনেস স্টার্ট করা যায় নাকি? হ্যাঁ গাইজ, আপনার চাইলে 5,000 টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। সেটা হচ্ছে কি, আপনার হ্যান্ডমেড জিনিসপত্র তৈরি করার বিজনেস অ্যান্ড সেল করার বিজনেস। তো এটা কিন্তু মূলত খুবই সাকসেসফুল একটা বিজনেস আমি যা বলতে পারি আপনাদের, কারণ এটা এমন একটা জিনিস যেটা আর কি যারাই করে 80% চান্স থাকে যে তারা এই জিনিসটাতে সাকসেস পাবেই পাবে। কারণ আমার চেনা পরিচিত প্রচুর মানুষ কিন্তু এই ব্যবসাটা অ্যাকচুয়ালি করে ভালো অ্যামাউন্টের সাকসেস পেয়েছে, তাই আমি আপনাদের এটা সাজেস্ট করতে আসলাম। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। স্টার্ট করে বলে দিই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, মানে যারা এখন আমার ভিডিওটি নতুন নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের ফ্যামিলিতে থেকে যাবেন। তো চলুন এখন ভিডিওটি স্টার্ট করা যাক। তো যেমনটা বলছিলাম, তো এখন আপনারা অনেকেই কিন্তু হয়তো এটা ভাবতে পারেন যে কি বলে, মাত্র 5,000 টাকা দিয়ে কি কোনো হ্যান্ডমেড ব্যবসা করা যায় নাকি, হ্যান্ডমেড জিনিসপত্রের ব্যবসা, বা কীভাবেই করে, বা এই হ্যান্ডমেড জিনিসপত্র বলতে কী বোঝানো হচ্ছে? তো আমি আপনাদের সব প্রশ্নের উত্তরে এখন দিব। তো ফার্স্ট অফ অল, হ্যান্ডমেড জিনিসপত্র বলতে কী বলতে কী বোঝাতে চাচ্ছি আমি? ফার্স্ট অফ অল, আপনারা কিন্তু অনেক সময় অনেক জায়গায় দেখেন যে হ্যান্ডমেড যত জিনিসগুলো, মানে ফুলদানি, কলমদানি, এরকম যত হ্যান্ডমেড জিনিসগুলো থাকে আর কি, যেমন হাতে তৈরি করা ব্যাগ, এগুলো কিন্তু কাইন্ড অফ কুটির শিল্পর মধ্যে ধরা হয়, কারণ এগুলোতে আপনার ইনভেস্টমেন্ট খুবই কম লাগে অ্যান্ড এগুলোতে লাভও পরিমাণ ভালো হয় যদি আপনি সেল দিতে পারেন ভালো করে তাহলেই। তো আপনারা ফার্স্ট অফ অল আপনার দরকার হবে কয়েকজন লোক যারা আর কি এই টাইপসের কাজগুলো খুব ভালো করে জানে, অথবা চাইলে কিন্তু আপনি নিজেও করতে পারেন। আপনি জাস্ট সর্বোচ্চ 2 থেকে 3 দিন একটু প্রশিক্ষণ নেবেন, এরপরে আপনারা কাজগুলো ভালো মতো শিখে যাবেন। যদি আপনারা মন দিয়েছিলেন তাহলে আপনারা এই কাজে একদম পারদর্শী হয়ে যাবেন। এরপরে হবে কি, আপনারা যখন ফার্স্ট অফ অল খুবই কম প্রোডাক্ট বানাবেন অ্যান্ড এরপর আপনারা যখন এগুলো বিভিন্ন লাইব্রেরি অথবা বিভিন্ন শৌখিন জিনিস যেগুলোতে আর কি মানুষ বাই করে ওরকম জায়গায় আপনি এগুলো গিয়ে সেল করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু নিজে অনলাইনের মাধ্যমে এগুলো প্রচার করতে পারবেন নিজের এরকম হ্যান্ডমেড জিনিসপত্রগুলো। সরি ফর দ্যাট। তো এই জন্য ফার্স্ট অফ অল আপনারা আমি বলে দিই কীভাবে আর কি এই বিজনেসটা আপনারা স্টার্ট করবেন। তো ফার্স্ট অফ অল আপনার লাগবে যত ধরনের কাঁচামাল যেগুলো আছে ওগুলো, যেমন ধরুন জুট, এরপর আবার ভালো ভালো যেই শক্ত কাপড়গুলো আছে ওগুলো, অ্যান্ড হ্যান্ডমেড জিনিসগুলো বানাতে আর কি যা যা আপনার দরকার পড়ে ওগুলো সব আপনি কিনে নেবেন। আপনি অবশ্যই কম দামের মধ্যে কিনতে পারবেন আপনারা যদি একসাথে অনেকগুলো কিনে রাখেন তাহলে। তো এরপরে আপনারা কেনার পরে সরাসরি এগুলো বানানো শুরু করে দিবেন। তো আপনারা চাইলে কিন্তু এগুলো অনলাইনেও বিক্রি করতে পারেন, এগুলো অনলাইনেও আপনি ভালো অ্যামাউন্টের কাস্টমারই পেয়ে যাবেন, কারণ এগুলো কিন্তু শৌখিন জিনিস অ্যান্ড শৌখিন জিনিস কিন্তু খুবই বেশি মূল্য দিয়ে মানুষ কিনে নেয়। অ্যান্ড আপনারা চাইলে এগুলো অফলাইনে, মানে আপনারা চাইলে ছোট্ট মোটো একটা দোকান দিয়েও সেল করতে পারেন, অথবা আপনারা চাইলে বিভিন্ন দোকান বা বিভিন্ন লাইব্রেরি শপগুলো যেগুলো থাকে ওগুলোতে আপনি চাইলে এগুলো সাপ্লাই দিতে পারেন। তো এতে হবে কি, আপনার কিন্তু আপনার প্রোডাক্টের অ্যাকচুয়ালি মার্কেট ভ্যালুটা বাড়বে। যখন মানুষ আপনার প্রোডাক্টটা পছন্দ করা শুরু করবে তখন কিন্তু দেখবেন আপনার আর প্রফিটের কোনো অভাব হচ্ছে না, কারণ এইসব জিনিসই কিন্তু আপনার একটু কষ্ট লাগে বেশি, বাট আপনার প্রফিট কিন্তু হিউজ অ্যামাউন্টের কামানো যায়। তো আশা করছি আপনি আমার কথাটা মূলত বুঝতে পারছেন। তো এখন আমি বলি যে এই হ্যান্ডমেড জিনিসপত্র তৈরি করার ব্যবসাতে আপনার কী কীগুলো কী কী কাজগুলো অ্যাকচুয়ালি করলে আপনাদের লস হবে আপনাদের ব্যবসাটাতে। তো অবশ্যই ওইরকম কাজগুলো ভুলেও কেউ করবেন না, আমি তাই আগে ওয়ার্ন করে দিচ্ছি আপনাদের। ফার্স্ট অফ অল আপনারা অবশ্যই সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো বানানোর চেষ্টা করবেন, মানে কখনোই কোনো কিছু আপনারা কম দামি বা কোনো খারাপ কোয়ালিটির প্রোডাক্ট আপনারা বানাবেন না, বা কোনো খারাপ কোয়ালিটির কাঁচামাল দিয়ে আর কি আপনারা আপনাদের প্রোডাক্টগুলো মেক করবে না। তাহলে হবে কি, আপনাদের প্রোডাক্ট যত ভালো হবে মানুষ কিন্তু আপনাদের প্রোডাক্ট তত বেশি কেনা শুরু করবে। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন সবসময়, আপনারা আপনাদের এই যে ব্যবসাটার কথা আমি বললাম এটাতে আপনার সবচেয়ে বড় বিষয়টাই হচ্ছে আপনার বিশ্বাস। আপনি সবসময় মানুষকে ভালো প্রোডাক্টটা দিবেন যেন মানুষের প্রোডাক্টটা যত বেশি দিন টিকা যায় আর কি, এটাই হচ্ছে মূলত জিনিসটা, যে আপনি এমনভাবে এটা বানাবেন যেন মানুষ যখন এটা ইউজ করবে কমপক্ষে 2-3 বছর এটা তাদের যায়। তাতে হবে কি, মানুষ কিন্তু আপনার প্রোডাক্টের ভ্যালু বুঝতে পারবে যে না, ওদের প্রোডাক্টের দাম বেশি হলেও ওদের প্রোডাক্টটা প্রচুর টাইম চলে। তো আশা করছি বুঝতে পারছেন, কারণ এই প্রোডাক্ট এই বিজনেসটা অ্যাকচুয়ালি আপনারা করলে আপনারা খুবই ভালো ধরনের একটা ইনকাম করতে পারবেন অ্যান্ড খুবই ভালো ধরনের একটা প্রফিট আপনারা পেতে পারবেন। কারণ আপনারা যদি সব নিজেরাই করেন, সাপোজ আপনারা যদি নিজেরাই সেল করেন অ্যান্ড নিজেরাই সাপ্লাই দেন অ্যান্ড নিজেরাই মেক করেন, তাহলে কিন্তু আপনাদের প্রফিটটা আপনাদেরই একদম দেখা যায় 90-95% আপনাদেরই চলে যাচ্ছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, কারণ আজকে মূলত আমি আপনাদের এমন একটা ব্যবসার কথা বলেছি যেগুলো আপনারা যদি স্টুডেন্টও হয়ে থাকেন তাও কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন।
তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে আরেকবার বলে নিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের ফ্যামিলিতে যোগ হয়ে যান। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তীতে হয়তো আবার দেখা হবে আপনাদের সাথে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং আর্নিং রিলেটেড ব্যবসা রিলেটেড ভিডিও নিয়ে।